ইটোর পিছত হিটো কোভিড হটস্পট হিসাবে চিনাক্ত হয়েছে গুৱাহাটী মহানগরী। অসাবধানতার বাবে মহানগরীর বিভিন্ন জন লোক আক্রান্ত হয়েছে কোভিড নাইন্টিনত। কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে কোকরাঝাৰ উপায়ুক্তর কার্যালয়। নিরাপত্তারক্ষী জওয়ানকে ধরে চিকিৎসা কর্মী আক্রান্ত হয়েছে কোভিড নাইন্টিনত। আতঙ্কিত নহব, হোক সাবধান, কারণ অকনমান অসাবধানতা মানে করোনার সংক্রমণ, আর যার বাবে মহানগরত করোনার সামাজিক সংক্রমণ অব্যাহত আছে। মহানগরত এতিয়া প্রতিদিনেই নতুন নতুন কোভিড হটস্পট। শেহতীয়াকৈ কোভিড হটবেডলৈ পরিণত হয়েছে কুমারপাড়ার পুরনি একমার্ক পথ। কুমারপাড়াত থাকা কিরণশ্রী নামের মিঠাই দোকানখনের পাঁচজনকৈ কর্মচারীর দেহত একেলগে পোৱা গৈছে কোভিড নাইন্টিন পজিটিভ। কিরণশ্রীত কর্মরত কর্মচারী সকল কুমারপাড়ার পুরনি একমার্ক পথত থাকা এইটো দুমহলিয়া অট্টালিকাত থাকে। এই অট্টালিকাটোত 25-30 জন কিরণশ্রীর কর্মচারী থাকে, যার বাবে অঞ্চলটোত করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কায় দেখা দিছে। গুৱাহাটী মহানগরীত করোনার এবার নতুন হটস্পট হয়েছে কুমারপাড়ার পুরনি একমার্ক পথ। এই পথটোত থাকা কিরণশ্রীর পাঁচজনকৈ কর্মচারীর দেহত পোৱা গৈছে করোনার পজিটিভ। এফালে কিরণশ্রীৰ পাঁচজনকৈ কর্মচারী আক্রান্ত, আর আনপিনে এতিয়াও খোলা আছে কুমারপাড়ার এইখান কিরণশ্রী মিঠাই দোকান। আগতে পজিটিভ পোৱা নাই। পাঁচালি যখন কিরণশ্রী আছে কুমারপাড়া, সেইখনত কাম করে, তেওঁলোকে হোটেলত কাম করে, হোটেলের এখন মিঠাই দোকান তলত, উপর লজ আছে, গতি হোটেলত বহুত মানুষে কাম করে, কোনোবাই রান্ধা বেহায়, কোনোবাই সিকিউরিটি, কোনোবাই ডিস্ট্রিবিউশনত থাকে, রিসেপশনত থাকে, গতি বহুতখিনি জনসাধারণের জড়িত হয়ে থাকে। এই আমার ঘরের অপজিটতে যোনটো বিল্ডিং আছে, এই কিরণশ্রী হোটেলের লগত যিখিনি মানে মানুষ জড়িত হয়ে আছে কর্মচারীবিলাক, তেওঁলোক থাকে মোৰ ঘৰৰ সন্মুখতে আপোনালোকে দেখিছে। বিশ্বনাথতো অব্যাহত আছে করোনার সামাজিক সংক্রমণ। যোৱা 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত হয়েছে 9 জনকৈ লোক। কনটেইনমেন্ট জোন ঘোষণার পাছতো ব্যবসায় চলাই থাকা বিশ্বনাথর কোভিড হটস্পট আরপি প্লাজা। এই আরপি প্লাজাত থাকা পিনাকল ডায়াগনস্টিক্সর পুনের 3 জনকৈ টেকনিশিয়ানের দেহত পোৱা গৈছে কোভিড নাইন্টিন। ইয়ার পূর্বে 2 জন ল্যাব টেকনিশিয়ানের দেহত পোৱা গৈছিল কোভিড নাইন্টিনের অবস্থিতি। ইপিনে একটা কমপ্লেক্সত থাকা IIFL ব্যাংকর 5 জনকৈ বিষয়া কর্মচারী আক্রান্ত হওয়ার পাছত এবার আক্রান্ত হয়েছে ব্যাংকটির নিরাপত্তারক্ষী কোচগাঁওয়ের অচ্যুত ভূঁইয়ার পত্নী আর 8 বছরীয় কন্যা। যথেষ্ট ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে, কারণ অলরেডি বাড়িছে, বহুতখিনি গাত ওলাইছে, আর যেহেতু সামাজিক দায়বদ্ধ থাকা অনুষ্ঠানের লগত জড়িত আছিলে, গতিকে অল্প নীতি নিয়ম মানন পালন করব লাগছিল। তো মার্চের পর ইমানখিনি সজাগতামূলক কাম করে থাকার পিছতো তেখেতসকলে যেহেতু প্রশাসনের নিয়ম নামানিলে, তো যথেষ্ট একটা ভয়ানক পরিস্থিতির সম্ভাবনা আছে। ইপিনে কোকরাঝাৰ জেলা উপায়ুক্তর কার্যালয় 3 দিনের বাবে কনটেইনমেন্ট জোন রূপে ঘোষণা করা হয়েছে। উপায়ুক্ত কার্যালয়ের হাসান আহমেদ নামের এজন নিরাপত্তারক্ষী আর লোহিত চন্দ্র সরকার নামের এজন চতুর্থ বর্গর কর্মচারী দেহত কোভিড নাইন্টিন পোৱাৰ পিছত 3 দিনের বাবে সিল হয়েছে কোকরাঝাৰ জেলা উপায়ুক্ত কার্যালয়। ডিসি অফিস স্যানিটাইজ করা হয়েছে, এটা ভয়ের একো কথা নাই। এতিয়া ডিসি স্যারে যেটা অর্ডার করব তেতিয়াহে ইয়ার ভিতর কাম আরম্ভ হব আর মানুষ অফিস যাব পারে আর আহিব পারে। ডিসি স্যানিটাইজ অলরেডি এটা হয়ে গেছে, এটা স্যানিটাইজ হয়ে গেছে, এটা আর একো ভয় নাই, কিন্তু এটা উপরের পর যেটা অর্ডার হয় সেই হিসাবতে কাম হয়। করোনার টার্গেটত এতিয়া ইখনের পাছত সিখন কারাগার। গুৱাহাটী কেন্দ্রীয় কারাগার, নগাঁও কেন্দ্রীয় কারাগারের পিছত এইবার তিনিচুকীয়া জেলা কারাগারতো কোভিডর সংক্রমণ। তিনিচুকীয়ার জেলা কারাগারত সুনু আলী নামের এজন কয়েদীর দেহত ধরা পড়েছে কোভিড নাইন্টিন। 20 তারিখে এডমিশন হয়েছিল, 20 জুলাইত। তো মাকেইটা কোর্টরপরা আইছিলে, 20 তারিখে আহিলে, 20 তারিখে আমি জেলের ভিতর 3টা কোয়ারেন্টাইন ওয়ার্ড আমি রেঞ্জ করছো, প্রতিটোতে 15 জনকে থাকিব পারে। আর সেই কোয়ারেন্টাইন ওয়ার্ডত তার যেটা পিরিয়ড, এই পিরিয়ডটা শেষ হওয়ার পাছতে আমি অন্য ওয়ার্ডলে আমি ট্রান্সফার করো। ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের কথা পাতিল, তখনলোকে ব্যবস্থা ললে আর ইতিমধ্যে কি কয় 108 অ্যাম্বুলেন্সে সিভিলত নিয়ে কোভিড ট্রিটমেন্টের কারণে তাত ভর্তি করেছে। ইপিনে প্রতিনিয়ত রাজ্যত আক্রান্ত হয়ে আছে আরক্ষী তথা সুরক্ষা বাহিনীর বিষয়া জওয়ান। বিগত 24 ঘণ্টাত লক্ষিমপুরের 3 বেটালিয়নের
সাতজনকৈ জোৱান আক্ৰান্ত হৈছে কৰোণাত। লংকা আৰক্ষী থানাৰ তিনিগৰাকী মহিলা কনিষ্টেবলৰ শৰীৰতো পোৱা গৈছে কোভিড-19। লংকা আৰক্ষী থানাক ঘোষণা কৰা হৈছে কণ্টেইনমেণ্ট জ'ন ৰূপে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ।